22 তারিখ বাংলা প্রথম, 23 তারিখ বাংলা দ্বিতীয়, 25 তারিখ ইংরেজি প্রথম, 28 তারিখ গণিত। ঠিক এমনি করেই পরীক্ষার রুটিন পাওয়ার পর ক্যালেন্ডারের মুখোমুখি হই আমরা। কোন দিন কোন পরীক্ষা তা যেন সব সময় চোখের সামনে থাকে, সেজন্য দাগ দিয়ে রাখি। এদিকে পরীক্ষার মাঝখানে কদিন ছুটি তা খুঁজতে থাকে চোখ, কারণ তেমন করেই আমরা পরীক্ষার প্রস্তুতি সাজাই। কারো কারো আবার সামনে পরীক্ষা মনে হলে হৃদস্পন্দন বেড়ে যায়, সবটুকু পড়া শেষ করে উঠতে পারবো তো, যা পড়েছি পরীক্ষার হলে তা মনে থাকবে তো, এরকম নানা প্রশ্ন মাথায় ঘোরে। পরীক্ষার প্রশ্ন পাওয়ার আগেই মনে প্রশ্ন প্রকাশ হয়ে যায়, আর তাই জানা প্রয়োজন কেমন হবে পড়ার সময় নির্ধারণ আর কিভাবে বা পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। বন্ধুরা, এ বিষয় নিয়েই আজকের অধিবেশন, পড়ার সময় নির্ধারণ এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া। আমন্ত্রণ আমার ঘরে আমার স্কুলের আজকের জীবন দক্ষতা অধিবেশনে। আজ আমরা যা যা শিখতে পারবো, লেখাপড়া এবং বাড়ির কাজের জন্য সময় চিহ্নিত করতে পারবো, পরীক্ষার পড়ার সময়সূচি তৈরি করতে শিখব, পরীক্ষা সম্পর্কিত চাপ সামলানোর পদ্ধতি অনুশীলন করতে শিখব, পরীক্ষা প্রস্তুতির বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারবো, পরীক্ষায় ভালো করার কৌশল সম্পর্কে জানতে পারবো। আমরা জানি আমাদের মৌলিক চাহিদার অন্যতম উপাদান হলো শিক্ষা, তাই অন্য সব মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি আমাদের লেখাপড়ার জন্য পরিকল্পনা করতে হয়। জীবনে কী হতে চায় তার জন্য পথ প্রশস্ত করে শিক্ষা। লেখাপড়ার হাতেখড়ি হয় বাড়ির সদস্যদের মাধ্যমে বা পরিচিত কারো কাছ থেকে। এরপর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পুরো শিক্ষাজীবন জুড়েই লেখাপড়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যবসায়। আমাদের শিক্ষাজীবনে জীবন দক্ষতার উপাদানগুলো নানাভাবে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। এ যেমন লেখাপড়ার জন্য সময় নির্ধারণ ও পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস, আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, বিশ্লেষণী চিন্তা, অধ্যবসায়, সিদ্ধান্ত গ্রহণ, সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। এই অধিবেশনের অনুশীলনগুলো আমাদের লেখাপড়ার জন্য সময় নির্ধারণ ও পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি গ্রহণের জন্য সহায়ক হবে। শিক্ষার্থী বন্ধুরা, স্কুলে ভালো করাটা গুরুত্বপূর্ণ বিষয় যা তোমাদের ভবিষ্যৎকে সফল করে তুলবে। আজ আমরা তোমাদের পড়ার দক্ষতা এবং সময় ব্যবস্থাপনা উন্নত করার বিষয়ে কথা বলবো। এই দক্ষতাগুলো তোমাদেরকে স্কুলে সফল হতে সাহায্য করবে। এখানে আরেকটি কৌশলের কথা বলছি যা তোমরা ব্যবহার করতে পারো। যদি তুমি মনে করো বাসায় তুমি কাউকে পড়াতে পারবে বা স্কুলে কাউকে লেখাপড়ায় সহযোগিতা করতে পারবে, তবে এই চর্চা তোমার দক্ষতা আরও বৃদ্ধি করবে। একটি ভালো পদ্ধতি হলো অন্য কাউকে পড়া শিখতে সহযোগিতা করলে তুমি নিজেও শিখবে। এটা তোমাকে বিষয়বস্তু মনে রাখতে সাহায্য করবে, অন্যদেরও সাহায্য করবে। বন্ধুদের সফল হতে সাহায্য করা অনেক চিন্তাশীল বিষয় এবং একজন বন্ধু হিসেবে যে তুমি তাকে মূল্যায়ন করেছো তাও এর মাধ্যমে প্রকাশ পাবে। বন্ধুদের এবং সহপাঠীদের লেখাপড়ায় সাহায্য করার আগে জানতে হবে আমাদের সবল দিকগুলো কী কী। আমি জানি তোমাদের সবার অনেক সবল দিক আছে, যার ফলে স্কুলে তোমরা তোমাদের বন্ধুদের সাহায্য করতে পারো। আমি তোমাদের স্কুলে পড়ানো বিষয়গুলোর কথা চিন্তা করতে বলবো এবং সিদ্ধান্ত নাও কোন বিষয়ে তোমরা দক্ষ। আমরা প্রত্যেকে যে বিষয়ে দক্ষ তা যদি একে অন্যকে সহযোগিতা করি, তবে তা সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, যখন তোমরা লেখাপড়া করো, পরিকল্পনা করার যোগ্যতা এবং সময় ব্যবস্থাপনা তোমাদের আত্মনিয়ন্ত্রণ করে। যেমন বন্ধুদের সাথে গল্প করার চেয়ে যখন তোমরা তোমাদের স্কুলের পড়া শিখবে বলে ঠিক করেছো, তখন তোমরা তাই করবে। এটা তোমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তোমাদের অবশ্যই ভাবা উচিত কীভাবে তোমরা তোমাদের সময়ের সঠিক ব্যবহার করবে। উদাহরণ হিসেবে, তোমরা কি সবচেয়ে বেশি সময় তোমাদের পছন্দের বিষয়ের জন্য নাকি কঠিন বিষয়ের জন্য ব্যয় করবে। সব শেষে অধ্যবসায়ের সাথে তোমাদের লেখাপড়ার সময়সূচি অনুসরণ করতে হবে এবং যে বিষয়টি কঠিন অথবা তোমাদের কাছে কঠিন মনে হয় তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। একটি বড় পরীক্ষার জন্য কীভাবে একটি ভালো লেখাপড়ার সময়সূচি করতে হয় তা আজ আমরা শিখব। আমরা কিছু গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা ব্যবহার করব, যেমন আত্মনিয়ন্ত্রণ, অধ্যবসায় এবং ভালো সিদ্ধান্ত গ্রহণ, যার সাহায্যে আমরা একটি ভালো পরিকল্পনা তৈরি করতে পারব। বন্ধুরা,
লেখাপড়ার সময় পরিকল্পনা ও লেখাপড়ার সময়সূচি তৈরির অনুশীলন করা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমার পরীক্ষার সময়সূচি তৈরি করার উদাহরণ দেখব এখন। ধরো, সামনের 4 সপ্তাহে শুরু হওয়া গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য একটি পড়ার সময়সূচি তৈরি করব। পরীক্ষার বিষয় গণিত এবং বিজ্ঞান, যে বিষয়ে বিগত দিনে তুমি ভালো করেছো, যেমন গণিত, যে বিষয় তোমার কাছে কঠিন মনে হয়, বিজ্ঞান। প্রত্যেকটি বিষয়ে বইয়ের 3টে অধ্যায় এবং নোট রয়েছে। পরীক্ষার অনুশীলনী 1, সময়সূচি দেখতে হবে তখন। ব্যস্ততম দিন, পারিবারিক অনুষ্ঠানের জন্য 2 দিন সময়, যখন তুমি লেখাপড়া করতে পারবে না, সময়সূচি দেখতে হবে। বাধা, হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পড়া বাধাগ্রস্ত হতে পারে, আরও কিছু সময় তোমাকে ছাড়তে হবে। সময়সূচির নিয়ম, 1 ঘন্টা পড়ার পর কিছুটা বিশ্রাম নেবে, অবশ্যই ঘুমাবে, সারা রাত জেগে লেখাপড়া করবে না। তুমি সারা দিন পড়তে পারবে না, তাই মনে রাখবে কিছুটা সময় টুকিটাকি আনন্দের জন্য রাখবে। লেখাপড়া করার কিছু কৌশল দেখে নেই। ক্লাসের নোটগুলো পর্যালোচনা করো, তোমার নোটগুলো আবার লেখো অথবা তার সারসংক্ষেপ করো, অধ্যায়গুলো পড়ো এবং পর্যালোচনা করো, কঠিন বিষয়ের জন্য বেশি সময় দাও, অনুশীলনী পরীক্ষা থেকে শেখো, বন্ধুদের সাথে পড়ো, একে অন্যকে পড়াও ও পরীক্ষা নাও। এবার আমরা সময়সূচি কীভাবে তৈরি করব তা দেখে নেব। তোমরা বিশেষ সময়সূচিতে রঙও করতে পারো। এখানে দেখতে পাচ্ছি 4 সপ্তাহে প্রতি 7 দিনে আমার কি বিশেষ কাজ, যেমন পারিবারিক অনুষ্ঠান, সেদিন আমি লেখাপড়া করতে সময় পাবো না। অনুশীলনী, পরীক্ষা 1 এবং পরীক্ষার দিন। পড়ার সময়সূচির নমুনার ক্ষেত্রে এবার বিস্তারিত একটি নমুনা আমরা দেখতে পাচ্ছি, যেমন বিজ্ঞান 1 এবং নোট, বিজ্ঞান 1, বিজ্ঞান অধ্যায় 1, এভাবে করে গণিত নোট, বিজ্ঞান নোট, এভাবে আমরা প্রত্যেকটি বিষয় বিস্তারিত দেখতে পাচ্ছি। ঠিক এইভাবে আমরা আমাদের প্রতি সপ্তাহে অনুশীলন করার বিষয়গুলো সময়সূচিতে এভাবে বিস্তারিত লিখতে পারি, যেখানে প্রতিটি বিষয় ও অধ্যায়ের নাম লেখা যেতে পারে। যদি তোমরা দেখো যে বিস্তারিত সব বিষয় লিখতে তোমরা সমস্যার মুখোমুখি হচ্ছ, তাহলে তোমরা প্রতীকী শব্দ বা অক্ষর ব্যবহার করেও একটি সংক্ষিপ্ত সময়সূচি তৈরি করতে পারো। নমুনাটি দেখতে পাচ্ছ, এখানে গণিতের গ এবং বিজ্ঞানের বৈরিশিকার লিখে আমরা প্রতীকীভাবে প্রকাশ করতে পারি বা তৈরি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, সময়সূচি তৈরির সময় অবশ্যই সময় ব্যবস্থাপনার কথা মনে রাখতে হবে, যেমন কাজগুলোর অগ্রাধিকার তৈরি, খেলাধুলা ও বিশ্রামের সময় সংযুক্ত করা, বিঘ্ন মোকাবেলার জন্য সময় ধরে রাখা, কখন কোন কাজ বাদ দিতে হবে তা শেখা। সময় ব্যবস্থাপনা এবং পড়ার সময়সূচি তোমাদের ফলাফল উন্নয়নে সাহায্য করবে। বড় একটি পরীক্ষার পরিকল্পনার জন্য অনেক চিন্তা এবং অধ্যবসায় প্রয়োজন। এই অধিবেশনে তোমরা কীভাবে একটি পড়ার সময়সূচি তৈরি করতে হয় তা অনুশীলন করেছো, এবং আমি জানি তোমরা নিজের পরীক্ষার জন্য এটা প্রস্তুত করতে পারবে। এবারে আমরা কথা বলবো পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি এই বিষয়টি নিয়ে। পরীক্ষা কারোর জন্যই সহজ নয়, কিন্তু পরীক্ষা মজার হতে পারে যদি সঠিকভাবে পরিকল্পনা, প্রস্তুতি গ্রহণ এবং অনুশীলন করা যায়। পরীক্ষা নিজেকে যাচাই করার দারুণ একটি সুযোগ। অসুধ পায় বা যে কোনো মূল্যে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করার চেয়ে বরং অনুশীলন করা বিষয়গুলো পরীক্ষার মাধ্যমে যাচাই করা এবং আরোহিত জ্ঞান ইতিবাচক উদ্দেশ্যে প্রয়োগ করাই পরীক্ষার মূল লক্ষ্য হওয়া প্রয়োজন। গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজন ত্যাগ, অনুশীলন, লক্ষ্য এবং অনেক পরিকল্পনা। পরীক্ষা দেওয়া চাপের কারণ হতে পারে, কিন্তু তোমরা যদি বেশি বেশি করে পড়ো এবং তোমাদের সর্বোচ্চ চেষ্টা করো, তাহলে তোমরা অনেক কম চাপ অনুভব করবে। আজকে আমরা এমন কয়েকটি পদ্ধতির কথা আলোচনা করব যা তোমাদের পরীক্ষার আগে ও চলাকালীন চাপ সামলানোর কাজে ব্যবহার করতে পারবে। আচ্ছা, যদি বছরের শেষে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, তাহলে এখন থেকেই করতে পারো এমন কিছু কি তোমাদের চিন্তায় বা পরিকল্পনায় রয়েছে? পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা পরিবারের সহযোগিতা নিতে পারি। শিক্ষার্থীরা, তোমরা কি ভেবে দেখেছ কোন বিষয়টি পরীক্ষাকে ভয়ের বা কঠিন করে তোলে? পরীক্ষা দেবার সময় শান্ত থাকা কেন জরুরি একটা বিষয়? চলো দেখে নেই পরীক্ষার চাপ কমানোর পদ্ধতি। উচ্ছ্বসিত হওয়া, শক্তিশালী বা আত্মবিশ্বাসী ভঙ্গি, আমার চিন্তা দূর করা। এখন প্রশ্ন, কিভাবে উচ্ছ্বসিত হবে? নিজেকে জিজ্ঞেস করো, তুমি পরীক্ষার আগে উদ্বিগ্ন অনুভব করো কিনা, তোমার শরীরের প্রতি নজর দিবে। নিজেকে জিজ্ঞেস করো,
আমার হৃদস্পন্দন কি দ্রুত? আমার হাত কি ভেজা ও ঘেমে যায়? আমার পেট কি গুড়গুড় করে? তোমার মন যদি হ্যাঁ বলে, নিজেকে একটি সাহসী বার্তা দাও এবং তা বিশ্বাস করো। এই কথাগুলো বলতে এবং চিন্তা করতে চেষ্টা করো এবং এমনভাবে বলো যেন তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আমি উচ্ছ্বসিত, আমি খুব ভালো পড়েছি এবং এখন সময় এসেছে যাচাই করার আমি কতটা শিখেছি। আমি এই পরীক্ষায় অনেক ভালো করতে যাচ্ছি। পরীক্ষা শেষ হলে আমি নিজের ওপর খুব গর্বিত অনুভব করব। কখন এই কাজটি করবে? তুমি পরীক্ষার আগের দিন যে কোনো সময় এ পদ্ধতি প্রয়োগ করতে পারবে। তুমি যখন সকালে প্রস্তুত হচ্ছ এবং বিদ্যালয়ে যাচ্ছ, তখন ওই বিষয়ে চিন্তা করতে পারো। কিন্তু তুমি অবশ্যই পরীক্ষা শুরুর 5 মিনিট আগে এই কাজটি করো, যাতে তুমি উচ্ছ্বসিত হয়ে ওঠো। এটি কি আসলেই কাজ করে? আমরা সকলেই মাঝে মাঝে চাপ অনুভব করি, এটাই স্বাভাবিক। তুমি যখন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার শুরুর ঠিক আগে উদ্বিগ্ন অনুভব করো, তখন শান্ত হওয়া খুবই কঠিন। এই প্রক্রিয়াটি তোমার কাছে হাস্যকর মনে হতে পারে, তবে পরীক্ষার ব্যাপারে উচ্ছ্বসিত হওয়া তোমাকে কম চাপের মধ্যে ফেলবে। অনেক সময় কেউ যদি হঠাৎ আমাদের বলে, একটি পরীক্ষা দাও, বক্তৃতা দাও বা গান গাও, তখন বিচলিত হওয়া অস্বাভাবিক নয়। এই সময়ে সহপাঠীদের কেউ কেউ বলল, আমি উচ্ছ্বসিত, আমার কাছে বিষয়টি খুবই মজার মনে হয়েছে। আর অন্যেরা বলল, আমি উদ্বিগ্ন, আমি কি পারবো? দেখব যে যারা উচ্ছ্বসিত বলেছে তারা উত্তেজিত এবং নিজেদের সত্যি বিশ্বাস করায় তারা পরীক্ষায় ভালো করে, ভালো বক্তব্য দেয় বা ভালো গান গায়। তাই বিশ্বাস করো, তোমার মনও অনেক শক্তিশালী। তোমার মনকে তুমি উদ্বিগ্ন হবার পরিবর্তে উচ্ছ্বসিত হবার চেষ্টা করাতে পারো এবং পরীক্ষায় ভালো করতে পারো। তাই চেষ্টা করো এবং উচ্ছ্বসিত হও। পরীক্ষার চাপ সামলানোর দ্বিতীয় পদ্ধতি হলো শক্তিশালী বা আত্মবিশ্বাসী ভঙ্গি। কীভাবে শক্তিশালী বা আত্মবিশ্বাসী ভঙ্গি করব, চলো দেখে নেই। তোমার মাথা উঁচু করো, ঠিক এইভাবে। তোমার হাত শরীর থেকে দূরে রাখো, যেমন কোমরের ওপর বা মাথার ওপর। তোমার পা দুটি দৃঢ়ভাবে স্থাপন করো, অন্তত কাঁধের সমান পৃথক রাখা। তোমার কাঁধ আড়াআড়ি এবং পিছন থেকে ধরো। এই ভঙ্গি 2 মিনিট ধরে রাখো। এটা আমরা কখন করব? তুমি যদি এই ভঙ্গিতে পরীক্ষার আগে 2 মিনিট দাঁড়িয়ে বা বসে থাকো, তুমি নিজেকে সবল অনুভব করবে এবং পরীক্ষায় ভালো করবে। তুমি যদি উদ্বিগ্ন হওয়া বন্ধ করো এবং সবল অনুভব করো, তাহলে তুমি পরীক্ষায় ভালো করবে। এটি কেন কাজ করে? তুমি যখন পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকো, তোমার শরীর অসুস্থ অনুভব করতে পারে। সবল ভঙ্গি ব্যবহার করে কৌশলে তুমি শরীর থেকে মস্তিষ্ককে ইতিবাচক সিগন্যাল পাঠিয়ে কাজটি করতে পারো। তোমার শরীরকে এই উপায়ে নাড়ানো তোমাকে আরও বেশি আয়ত্তে রাখা এবং কম চিন্তিত হতে সাহায্য করবে। এবারে জানব পরীক্ষার চাপ সামলানোর তৃতীয় পদ্ধতি, আমার দুশ্চিন্তা দূর করা। দুশ্চিন্তা দূর করার জন্য বসার জন্য একটি নীরব জায়গা খুঁজে বের করতে হবে। একটি জার্নাল বা কাগজের টুকরো, কলম বা পেন্সিল বের করো। পরীক্ষা সম্পর্কে লেখো, তুমি কি চিন্তিত? তুমি কি মনে করো তুমি যা পড়ছো তা ভুলে যাবে? ভালো না করলে তোমার কি হবে? তুমি কি নিজেকে বা অন্যদের হতাশ করতে ভয় পাও? 10 মিনিটে তোমার ভয় ও দুশ্চিন্তাগুলো সম্পর্কে লেখো, নিজের অনুভূতিকে গুরুত্ব দাও। লেখা শেষ করো, কাগজটি সরিয়ে রাখো এবং পরীক্ষা দিতে যাও। পরীক্ষার পূর্বে সময় করে এই অনুশীলনটি করতে পারো। এই পদ্ধতিটি কেন কাজ করে তাকে আমরা জানি। তুমি যখন পরীক্ষার মতো বিভিন্ন বিষয় সম্পর্কে চিন্তিত হও, তখন তোমার চিন্তাগুলো মাথার চারপাশে ঘুরতে পারে এবং খুবই বিভ্রান্তিকর হতে পারে। যখন এটা হয়, তুমি কি শিখেছো তা মনে করে পরীক্ষার প্রশ্নের উত্তর দেয়া কঠিন হয়ে পড়ে। তোমার সকল ভয় ও চিন্তা থেকে নিজেকে শান্ত রাখার জন্য এটি একটি অদ্ভুত অনুশীলনের মতো কাজ দেয়। কিন্তু তোমার মাথার চারপাশে ঘোরা বিষয়গুলো তুমি যখন লিখবে, তুমি সেই চিন্তাগুলো দূর করে দিতে পারো এবং পরীক্ষায় মনোনিবেশ করতে পারবে। তোমার লক্ষ্য হলো অনুভূতি প্রকাশ করা, সেগুলোকে এক পাশে রেখে দেয়া এবং তোমার পরীক্ষার সময় প্রভাবিত করতে না দেয়া। পরীক্ষার পূর্বে দুশ্চিন্তাগুলোর সাথে বোঝাপড়া করতে এই অনুশীলন সাহায্য করবে এবং তোমার সাফল্য নিশ্চিত করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরবর্তী বড় পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা কি কিছু চিন্তা করেছ? এবারে চলো জেনে নেই পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেব। পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু নির্দেশনা মেনে চলার চেষ্টা করব। যেমন, শ্রেণীতে নিয়মিত শ্রেণীতে হাজির থাকব, শ্রেণীকক্ষে
মনোযোগ দিয়ে শ্রদ্ধেয় শিক্ষকদের কথা শুনব, শ্রেণীতে নোট নিব, শ্রেণীর বাইরে ক্লাস শেষে নোট পর্যালোচনা করব এবং যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে নতুন কিছু সংযুক্ত করব। নোটগুলো প্রায়ই পর্যালোচনা করব, নোটগুলো নিজের ভাষায় লিখব, এতে আমাদের মনে রাখতে সহজ হবে। কঠিন বিষয়গুলো সহজ বিষয়গুলোর চেয়ে বেশি করে পাঠ করব, একটি পড়ার রুটিন তৈরি করব, তোমার পরিবার বন্ধু ও অন্যান্যদের কাছে থেকে সাহায্য চাইতে পারো। এক্ষেত্রে যে উদ্যোগগুলি আমরা নিতে পারি তা হলো বন্ধুদের সাথে গ্রুপে পড়া শুরু করব। ক্লাসের সময় বা কোনো কাজ বুঝতে না পারলে শিক্ষককে জিজ্ঞেস করব। কিছু বুঝতে না পারলে বন্ধু আত্মীয় বা শিক্ষকের কাছ থেকে সাহায্য নেব। লেখাপড়া করা কেন প্রয়োজন এবং বাড়িতে লেখাপড়ার জন্য সময় দরকার তা পরিবারকে বুঝিয়ে বলবো। বিদ্যালয়ে শিখেছি এমন কিছু আমাদের ছোট ভাই বোন আত্মীয় বা প্রতিবেশীদের বলবো। এই প্রক্রিয়াটি আমাদের আরও বেশি মনে রাখতে সাহায্য করবে। এছাড়া পরীক্ষার এক মাস পূর্বে আমরা যা করতে পারি, পাঠ পরিকল্পনা তৈরি করব। সবচেয়ে প্রিয় আর সবচেয়ে কঠিন বিষয়গুলো প্রত্যেক দিন পাঠ করব, পড়ার ফাঁকে ফাঁকে নিয়মিত বিরতি নিব যাতে আমাদের মন সতেজ ও কেন্দ্রীভূত থাকে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাব, পরীক্ষার সময়ে প্রতিদিন নিজেকে শান্ত রাখব বা বুক ভরে শ্বাস নেব। পরীক্ষার দিন পরীক্ষার জন্য প্রয়োজন এমন উপকরণের তালিকা তৈরি করব, পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি, এবং পরীক্ষার আগের রাতে প্রয়োজনীয় সব কিছু গোছানো আছে কি না তা যাচাই করব। পরীক্ষার আগের রাতে ভালোভাবে ঘুমাব, হালকা কিন্তু স্বাস্থ্যকর নাস্তা গ্রহণ করব এবং পানি পান করব। দেরি হয়ে যাবে এই ভেবে যেন দুশ্চিন্তা করতে না হয় সেজন্য যথেষ্ট সময় হাতে রেখে বিদ্যালয়ের জন্য যাত্রা করব। পরীক্ষার অন্তত 10 মিনিট পূর্বে বই খাতা সরিয়ে রাখব এবং নিজেকে প্রস্তুতির জন্য সময় দেব। পরীক্ষা কক্ষে প্রবেশ করার পূর্বে বাথরুম বা টয়লেট ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার সময়ে অনেক সময় কারো কারো এমন মনে হয় যে কিচ্ছু মনে নেই, তাই না? সব ভুলে যাচ্ছি, প্রশ্ন হাতে নিয়ে ইচ্ছে করে সবচেয়ে দ্রুত গতিতে সব প্রশ্ন পড়ে ফেলি, তারপর দাগানো শুরু করি কী কী উত্তর দেব। কখনো এদিক ওদিক তাকায় কার মুখ দেখতে কেমন, তাই না? আবার কেউ কেউ খুব শান্ত ভঙ্গিতে প্রশ্ন পড়া শুরু করি, আবার কেউ কেউ প্রশ্ন পেয়ে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তাই না? চলো এবার তাহলে দেখে নেই পরীক্ষার সময় নির্দেশনাগুলো কী কী। সতর্কভাবে নির্দেশনাগুলো পড়ব, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দেশক বা পরীক্ষা নিয়ন্ত্রক কাউকে প্রশ্ন করব, হাতের লেখা পরিষ্কার করে লিখব। আমরা জানি প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় প্রয়োজন, রচনা বা লিখিত অংশের জন্য এবং শেষে তা পুনরায় দেখার জন্য সময় দরকার। কিছু প্রশ্নের উত্তর তুমি দ্রুত দিতে পারবে কিন্তু অন্যগুলো চিন্তা করতে সময় লাগবে। শুধু একটি প্রশ্নে বেশি সময় ব্যয় না করে এতে তুমি পরীক্ষা শেষ না করার ঝুঁকিমুক্ত থাকবে। কোনো প্রশ্নের বিষয়ে যদি তুমি নিশ্চিত না হও তাহলে তোমার সর্বোচ্চ অনুমান কাজে লাগাও এবং প্রশ্নের শেষে ছোট তারকা চিহ্ন দিয়ে রাখো। লেখা শেষ হওয়ার পর যখন তোমার হাতে সময় থাকবে তুমি তখন এই প্রশ্নে ফেরত আসতে পারবে এবং উত্তর নিয়ে আবার ভাবতে পারবে। 10 মিনিট পূর্বে শেষ করার চেষ্টা করো। শেষ 10 মিনিটে উত্তরপত্র পুনরালোচনা, রচনার গুরুত্বপূর্ণ পয়েন্টে দাগ দেওয়া বা তুমি যে প্রশ্নের উত্তর দাওনি তা দেওয়ার চেষ্টা করো। বন্ধুরা, পরীক্ষার সময়ে যে বিষয়গুলো বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন তা হলো, পরীক্ষার সময় নকল করব না, যে প্রশ্নটির উত্তর সবচেয়ে ভালো পারি তা দিয়ে লেখা শুরু করব, ধীরস্থিরভাবে উত্তরপত্রের OMR অংশ পূরণ করব। পরীক্ষা প্রস্তুতির কৌশল এবং পরীক্ষার সময়ে নির্দেশিকাগুলো আমাদের যথাযথভাবে অনুশীলন করতে হবে। কঠোর পরিশ্রম ও ভালো পরীক্ষা প্রস্তুতির মাধ্যমে তোমরা ছোট ভাই বোন আত্মীয় বন্ধুদের কাছে আদর্শ হয়ে উঠতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার জন্য ভালো প্রস্তুতির ক্ষেত্রে কিছু কৌশল চলো দেখে নেই। পরীক্ষার রুটিন হাতে পাওয়ার পর পরীক্ষার তারিখগুলোতে একটি রঙিন কলম বা মার্কার দিয়ে বিষয় উল্লেখ করে ক্যালেন্ডারে লিখে ফেলো। এতে করে পরীক্ষার মাঝের বিরতিটি তোমার চোখে পড়বে এবং তুমি সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে পারবে। পরীক্ষার রুটিনের তালিকা দেখে ঠিক করো অধিক গুরুত্বপূর্ণ পড়াগুলো তুমি কীভাবে অধ্যয়ন করবে, কারণ সব পরীক্ষার মাঝখানে একই সমান বন্ধ নাও থাকতে পারে। পরীক্ষার আগে রিভাইজ দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো একটু কঠিন একাধিকবার পড়তে হবে
তা নোট করে রাখো। রিভিশন শেষ হলে প্রশ্নোত্তর অনুশীলন এবং নিজেকে কুইজ করার মধ্য দিয়ে নিজেকে যাচাই করতে পারো। পড়ালেখার পাশাপাশি খাবার গ্রহণ, গোসল, শরীরচর্চা, ঘুম ও পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য শরীরে শক্তি যোগায়, মনোযোগের সাথে পরীক্ষা অংশগ্রহণ করতে এবং তথ্য স্মরণ করতে যা সহায়ক ভূমিকা পালন করবে। আমরা প্রোটিন খাবার দুধ, দই, ডিম খাদ্য তালিকায় রাখতে পারি। পরীক্ষা প্রস্তুতি চলাকালীন যদি কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে তবে শান্ত ও ইতিবাচক থাকার চেষ্টা করব। প্রত্যেকেই আলাদা এবং ভিন্নভাবে শেখে, একজনের জন্য যে পদ্ধতি কাজ করবে তা অন্যজনের জন্য নাও করতে পারে। বিশ্বাস রাখো, নিবেদিত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যা যা শিখলাম, লেখাপড়া এবং বাড়ির কাজের জন্য সময় চিহ্নিত করতে শিখেছি, জেনেছি সময় ব্যবস্থাপনা আমাদের আত্মনিয়ন্ত্রণ করে। আজ আমরা লেখাপড়ার জন্য কীভাবে সময়সূচি তৈরি করতে হয় তা জেনেছি। সময়সূচি ও লেখাপড়ার মধ্যে কীভাবে সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ করা যায় সে সম্পর্কেও জেনেছি। আজ আমরা পরীক্ষার পড়ার জন্য সময়সূচি তৈরির অনুশীলন করেছি। পরীক্ষা সম্পর্কিত চাপ সামলানোর পদ্ধতি সম্পর্কে জেনেছি, যেমন উচ্ছ্বসিত হওয়া, শক্তিশালী বা আত্মবিশ্বাসী ভঙ্গি আমার চিন্তা দূর করা। এছাড়াও আরও জেনেছি শ্রেণীতে, শ্রেণীর বাইরে, পরিবার, বন্ধু ও অন্যান্যদের কাছ থেকে সাহায্য নিয়ে কীভাবে পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করা যায়। আজ আমরা পরীক্ষায় ভালো করার কৌশল সম্পর্কে জেনেছি এবং পরীক্ষার সময় কোন বিষয়গুলো লক্ষ্য রাখব সে সম্পর্কে অবগত হয়েছি। যেমন পরীক্ষার সময় নকল করব না, যে প্রশ্নটির উত্তর সবচেয়ে ভালো পারি তা দিয়ে লেখা শুরু করব ইত্যাদি। বন্ধুরা, জানি এই করোনাকালে আমরা কম বেশি প্রত্যেকেই লেখাপড়া নিয়ে ভাবছি। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হচ্ছে না, তাই সরাসরি ক্লাসের আনন্দ পাচ্ছি না কয়েক মাস। হয়তো কেউ কেউ দিন গুনে রাখছি বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে কত দিন দেখা হয় না। এই কঠিন সময়ে হয়তো পড়ার ফাঁকে মন চলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় প্রাঙ্গণে। বাড়িতে লেখাপড়ার পরিবেশ পাওয়া হয়তো সময়ের সাথে কারো কারো জন্য দুঃসাধ্য হয়ে যাচ্ছে। তবু আত্মবিশ্বাস রাখো, অনলাইন কিংবা যে মাধ্যমেই হোক না কেন, শিক্ষা গ্রহণের সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করো না। বাড়ির সদস্যদের সহযোগিতাও এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন। শিক্ষার্থীরা, অনেক ব্যস্ততা বা ভীষণ মন খারাপের দিনেও পড়ার সময় নির্ধারণ করতে হবে, খুঁজে নিতে হবে শিক্ষার আনন্দ। পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টা এবার ভিন্ন রকম হলেও নিজেকে তৈরির জন্য সামনের দিকে তাকানোই আমাদের লক্ষ্য। জীবন দক্ষতা নিশ্চয়ই দেবে সামনে এগোনোর প্রেরণা। করোনাকালে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এবার ভিন্নতা বাস্তবতায়, ভিন্নতা আমাদের আকাঙ্ক্ষায়। তবে বিশ্বাস রেখো, এই করোনা পরিস্থিতি জয় করে দল বেঁধে সকল শিক্ষার্থীরা ছুটবে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে, উড়াবে জয়যাত্রার ঘুড়ি। তাই ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নিয়ে রাখতে হবে, তা না হলে সফলতার গল্প লিখবে কে বলো? স্কুল কলেজের ঘণ্টা হয়তো খুব শিগগিরই বাজবে, এই বুঝি শুরু হলো পরীক্ষা। আজকের অধিবেশন এ পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, আজকের অধিবেশনটি তোমরা আবার দেখতে চাইলে ভিজিট করো আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজে কমেন্ট করে জানাও, অথবা তোমাদের সুচিন্তিত মতামত থাকলে মেল করতে পারো agas@dsac.gov.bd এই ঠিকানায়।